তো আদিপুরুষ আমি দেখতে গেছিলাম আমি আমার ভাই মিলে, ভাবলাম যে ভাই সুপার ডুপার এক্সপিরিয়েন্স পাবো। হ্যাঁ সেটা ফালকা ফুলকা পেয়েওছি, যে চলো ভাই সকাল 9টার সময় শোটা দেখে, সকাল 9টার সময় এমনি এমনি করে উঠছে আরামসে, বাপরে বাপ 9টার সময় আমরা এত দূর যেতে হবে রোদে, গাঁড় পড়িয়ে আমি শালা আমি দুজন মিলে গেলাম আদিপুরুষ দেখতে, আর এই VFX দেখছি, এই সালা এটারই দেখাচ্ছিল। তাহলে আমি 90s এর রামায়ণটা দেখে নিতাম ভাই, এইটা কি দেখাচ্ছে, এইটা দেখবার জন্য ভাই লিটারালি হাউসফুল, সব শো তিনটে শো ছিল ওই থিয়েটারে, সবগুলো সালা হাউসফুল। মানে আদিপুরুষের মেকার্স গুলো যা চুতিয়ে বানিয়েছে না, যা চুতিয়ে বানিয়েছে, মানে যে রামায়ণের যে থটসটা আমাদের মাথায় ছিল, আমাদের মনের মধ্যে আছে যে সালা রামায়ণের স্ট্রাকচারটা, ওইটা নিয়ে পুরো এরা জাস্ট ছেড়খানি করে দিয়েছে। আর সবাই জানে যে বাজে ফিএফএক্সই থাকবে, কেন কি 500 কোটি টাকার বাজেটে আমাদের এই চুতিয়া টিজারটা দেখিয়েছিল। কঙ্কাল উড়ছে, পাড়া জঙ্গাদের উড়ছে, যা পাচ্ছে উড়াচ্ছে ভাই। মানে তোমরা চাইলেও ইগনোর করতে পারবে না, যে এত চুতিয়া VFXটা ইগনোর করতে পারবে না, কারণ আমার সঙ্গে আমার ভাইও গেছিল, ও এত মুভি টুভি দেখে না, আমি ওকে জোর করে লিখে গেছিলাম, ও বলছে তাহলে এগুলো কি, এত মুভিটা পুরো অ্যানিমেশনে ভর্তি। হ্যাঁ ভাই VFXটা আমি জানি বহুত বেকার, VFX CGI জাস্ট চুতিয়া পা খেলে দিয়েছে এরা ভাই। মানে আদিপুরুষের মেকার্সরা জানতো যে রামায়ণের ভাই বিরাট হিউজ অডিয়েন্স আছে, ওইটাকে জাস্ট পুরো হেভিলি ইউজ করে দিয়েছে, আর সেই জন্য গ্র্যান্ড ওপেনিং পেয়েছে। 2-3 দিনের মধ্যে ভাই রামায়ণ কি মানে মহাভারত এলেও তারা এই আদিপুরুষকে অন্তত বাঁচাতে পারবে। এবার দেখো মুভিটা 3 ঘন্টার মুভি আছে, মানে একদম লং টার্ম, একদম অনেকক্ষণই বসতে হবে যেহেতু লম্বা মুভি আছে। তো মুভিতে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু যে যে ক্যারেক্টারগুলো তোমাদের মনে হবে না যে বহুত ভালো হওয়া দরকার ছিল, সেই সেই ক্যারেক্টারগুলো একদম বেকার আছে। যেমন প্রভাস, প্রভাসকে রাম তো কোনো দিক দিয়ে তোমাদের মনে হবে না, তার একদম ফিক্সড এক্সপ্রেশন। এক দুটো জায়গায় একটু করে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে বাস, আর এক দুটো জায়গায় যে ভারী ভারকাম যে ডায়লগগুলো দিচ্ছে আক্রমণ করার জন্য, ওই ডায়লগগুলো তোমরা আমি লিখকে দিচ্ছি ভাই, পুরো বাহুবলী 2 এর মতন লাগছে শুনতে। এবার যদি বলি ভাই রাবণের কথা, তো রাবণ ভাই হ্যাঁ চল রাবণ ভাই ঠিকঠাক লাগছে, সেফ আলী খানকে একটু তাগড়াভাবে প্রেজেন্ট করেছে, সেমনি কিছু খতরনাক তো লাগে নাই। যে চাঙ্গাদারটাকে দিয়েছিল না, যে টিজারে চুতিয়ে পা করেছিল, ওই চাঙ্গাদারটা দুটো ট্রেলারে বহুত স্মার্টলি কাট করা হয়েছে, যেন আবার খিস্তি না শুনতে হয়, কিন্তু এইখানে আছে মুভিতে তো আছে, করে আসছিল এ সালা চুতিয়া সালা। হ্যাঁ তো তোমাদের এইটা তো দেখতেই হবে, এতটুকু তো তোমাদের সহ্য করতেই হবে। আর অ্যানিমেশন আর VFX এতটাই বেকার ছিল, যখন প্রভাস সীতাকে যখন একটা ফুল দিচ্ছে, তখন ওই ফুলটা এমনি করে হিলছে, মানে ওই ফুলটাও সারা CGI VFX, মানে অরিজিনাল ফুলও পায় নাই। সারা 600 কোটি টাকা কোথায় খরচা করেছে ভাই কে জানে। স্টার্টিং এর যে সিনটা আছে না, মানে এত বেকার মানে কিছু বলার নেই মানে। কিন্তু স্টার্টিং এ যে গানটা দেয়, এই মুভিতে শুধু গানই ছিল যেটা আমার একমাত্র ভালো লাগলো, বাস আর কেমন কিছুই ভালো লাগে না। রাম সিয়া রাম জয় জয়কার, পুরো মন ভরে গেল। সকাল সকাল উঠে 9টার সময় আমি শোটা দেখলাম, আমার স্টার্টিং এই গানটা লাগিয়েছে, সবাই না জাস্ট গান ফার চিল্লাচ্ছিল, হেভি চিল্লালো। তারপর থেকে চলতে থাকবে কিংকংগুলো আসবে, তারপরে কিংকংয়ের বান্দর সেনা থাকবে, তারপরে সেই সমুদ্রের মধ্যে করবে, ওগুলো সব তো জানাই আছে তোমাদের। তারপর হচ্ছে সেকেন্ড হাফে ভাই ও তেরি শুধুই চলছে, কুম্ভকরণ, যে কুম্ভকরণ আছে না, কুম্ভকরণ শুয়ে আছে 6 মাস পর উঠবে, এবারে ওইটা একটা এপিক সিন ছিল, যে ওকে ওঠানোর জন্য ভাই বান্দরগুলো জাস্ট কত মেহনত করে তারপর যে উঠে। এবারে মেন কথা হচ্ছে কুম্ভকরণ তো কুম্ভকরণের মতো লাগেই না, তা নর্মাল একটা লোকের মতন লাগছে, হ্যাঁ হালকা বডি সডি বাস। এবার সবাই মিলে পা পা করে বাজিয়ে দিল, কুম্ভকরণ উঠে গেলাম, এটা কি বে, এটা একটা ভালো একটা সিন ক্রিয়েট করা যেত। তারপরে হচ্ছে হনুমানের সিনটা কোথায় ভালো করেছে, হনুমানের সিন চলে একটু ইমোশন ক্রিয়েট হয় যখন হনুমান রামের সঙ্গে যখন হাক করে, তখন একটা ইমোশন ক্রিয়েট হয়। বাকি তো ভাই হনুমানের CGI VFX বহুত বেকার করে দিয়েছে, এমনি করে উঠছে কিছু একদম বেকার লাগছিল দেখতে। হ্যাঁ গড়বড়ি সবখানে প্রায় গড়বড়ি আছে, গড়বড়ি তো ফ্ল্যাশ মুভিটি যে আগের দিন দেখলাম ওটার মধ্যেও ছিল, কিন্তু ওটা তো দেখা যায় না, একদম স্পট করে যাবে সব ভাই, মানে A to Z যারা মুভি রিভিউ দেখে না, মুভি রিভিউ করে না, তারাও স্পট করবে যে এখানে সালা কি দেখাচ্ছে এগুলো। তো গাইজ আমি সকাল সকাল আমার 9টার সময় মুভিটা দেখে আমার সকালটা বহুত বেশি খারাপ হয়ে গেছে, আমার চোখে এখন ব্যথা করছে সালা মুভিটা দেখে। আমি এখন যাই এক্সট্রাকশনটা দেখি, এক্সট্রাকশনের রিভিউ আমি দেবো একটু পরে। রেডি রানা চলো বাই। হ্যাঁ আরে সাবস্ক্রাইব করলো ভাই, ক্যা আর সাবস্ক্রাইব করো, স্টার্টিংই করেছি এখন 295 কিছু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবটা করে দাও, চলো লাভ ইউ বাই।